সেকেন্ড সার্ভিসিং করব, তার জন্য আজকে রেডি হয়েছি। তো এটাও চেঞ্জ করে নেব, দেখ সকতে হো ইসকা টপ স্পিড চেক করেঙ্গে হাম লোগ। তো তো এই ক্রাউড কো দেখো ভাই, কে ভাই নতুন তৈরি করছে হাইওয়েটাকে দেখতে পাচ্ছো ভাই, কত আ গয়া জায়গাস ভাই আমার, ওতে দেখ সকতে হো কহাঁ পর আ গয়া। তো ওয়াহাঁ পর জো লাইট জ্বল রহা হ্যায় বহুত জ্যাদা ক্রাউড হ্যায়, ইয়াহাঁ পর सब लोग बस के अड्डा पड्डा मारते हैं। अब तेरे बिना यहाँ मेरी सांसें जैसे बिना नहीं। हेलो एवरीवन, वेलकम बैक टू माय अनदर न्यू एपिसोड गाइस। तो फाइनली तो आज के जाबो गाइड का फास्ट सर्विसिंग है जेटा করেছিলাম, তো আজকে এটা হলো সেকেন্ড সার্ভিসিং। সেকেন্ড সার্ভিসিং করব, তার জন্য আজকে রেডি হয়েছি। বা কিছু প্রবলেম হচ্ছে সেগুলো ধরো আজকে সবকিছু ঠিকঠাক করে দেবো, যেহেতু সামনেকার ওয়াইল সিল কেটে গেছে আর কিছু ইঞ্জিনে কিছু দিক্কত আসছে, বা এটাকে আমি অফ করে দিয়ে দিয়েছিলাম যে টুটি ওয়াইলের জন্য, সে আমি এটাকে অন করে দেবো। তো তারপরে দেখবো আজকে কতটা কী হচ্ছে। তো সেকেন্ড সার্ভিসের জন্য মিস্ত্রিকে বলা হয়েছে, আর অনেকটা ভাই দেখতে পাচ্ছ কন্ডিশনের কী অবস্থা হয়ে আছে আজকে বাইকের, তো পুরোপুরি একদম পুরো গান্দা হয়ে চুকিয়ে ভাই। তো চেনের কালারটা দেখতে ভাই হাইলাইট করা ছিল, কিন্তু একদম পুরো নোংরা নোংরা হয়ে গেছে। এক্সট্রা হ্যান্ডেল লাগানো ছিল, সেটাকে আজকে চেঞ্জ করে দেবো। তো লাগাবো এটাকে, যেটা আগেকার হ্যান্ডেল ছিল সেটাকে এখন ইউজ করব। তো এটাকে ধরো অনেকটা খাড়ো হিসেবে চলে আসবে, সেই জন্য ধরো এটাকে আমি ইউজ করার জন্য এটাকে রেডি করবো। তো ফার্স্ট সার্ভিসিংয়ে আমার অনেক টাকা বেশি খরচা হয়ে গেছে, তো সেকেন্ড সার্ভিসিংয়ে কত টাকা খরচা দেবে সেটা আমার জানা নেই, টাকা বেশি খরচা হয়ে গেছিল। তো সেকেন্ড সার্ভিসিংয়ে দেখা যাক তোমাদেরকে কত খরচা হচ্ছে, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো। তো ভাই মেনটেন্স খরচা, বাইকের মেনটেন্স খরচা অনেকটাই বেশি, তো মিটারে প্রিমিয়ামটা অরিজিনালটা আমাকে নিয়ে আসতে হচ্ছিল, নিয়ে আসার জন্য আমি ধরো অনেক কিছু বলেছিলাম। ভাই তো এখানে চলে এলাম, তো আজকে তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি, যেহেতু সব কিছু মাল মেয়েটা শুনে চলে এসেছে, তো এলাম গ্যারেজে। তো মিস্ত্রির সাথে কিছু কথাবার্তা বললাম, তো এই যে দেখতে পাচ্ছ, তো আমাকে নিউট্রালটা বেশি হয়ে যাচ্ছে, এই যে ধরো এই এই প্রিমিয়ামটা পুরোটা পাল্টে দেবো তাই ভাবি রেখেছে। হ্যাঁ, প্রিমিয়ামটার জন্য আমি মিস্ত্রিকে বললাম, আর এই যে হ্যান্ডেলটা আছে ইনস্টল করবো, তবে কথা বলে নিয়ে মিস্ত্রি এটাকেও চেঞ্জ করে নেবো, এটাকেও চেঞ্জ করে নেবো, লাগিয়ে দেবো, ঠিক আছে না। এইগুলা কি রঙগুলা কি ঠিকঠাক উঠবে কি উঠানো, ফুল নিকেল করা যাবে কি, নিকেল করে দিন। তো গাড়িটা দিয়ে দিলাম, তো গাড়িটা দেওয়ার পর এখন বলছে কালকের মধ্যে পাবে, তো কালকে আমাকে দেখা যাক কালকে ওখান দেবে। আমার বন্ধু এসেছে পিক করতে, তো আজকে যাবো ওখান থেকে ঘুরবো, জায়গাটা ঘুরবো আজকে তোমাদেরকে সবকিছু ব্লগের দিকে দেখাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছ ভাই, নতুন তৈরি করছে হাইওয়েটাকে দেখতে পাচ্ছ ভাই, কত সুন্দর হাইওয়ে। তো রাত্রে সেদিনকে এসেছিলাম, তো লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছিল, তো অনেকটা সুন্দর লাগছিল, রোডটা নতুন ভাবে তৈরি হচ্ছে হাইওয়ে। তো ভাই আ গয়া জায়গাস, তো আমার ঘুমনে ঘুমনে আ গয়া, তো আমার দেখতে চলে আ রা হো ও ভাই সাহেব, তো আজ ঘুমনে ঘুমনে বহুত দূর আ গয়া, 40 কিলোমিটার দূর আ চুকি হ্যায়। তো গাইস তো ইয়াহাঁ পর রোড ভি বহুত হি জ্যাদা খারাপ হ্যায়, তো লেকিন অর ভি জায়েঙ্গে আর ফির দেখেঙ্গে ক্যা ক্যা লোকেশন মিলতা হ্যায়। তো এ চেক করো গাইস, তো এ হলো অরজিৎ সিং কা ঘর, তো কিতনা বড়া হ্যায় দেখো ভাই, তো এ ইয়াহাঁ পর নেই রহতা হ্যায়। তো গাইস তো ইয়াহাঁ পর চলতে হ্যায়, অরজিৎ সিং কা ঘর দেখ লিয়া, ऐसे देख सकते हो कहाँ पर आ गया। तो वहाँ पर जो लाइट जल रहा है, तो घाट पार होके अजीमगंज पड़ेगी वहाँ पर। तो ये जो प्लेस है ये जागंज, जागंज सर वहाँ पर अजीमगंज है। तो यहाँ पर देख सकते हो कितना क्राउड है भाई, बहुत ज़्यादा क्राउड है। तो यहाँ पर
तो दोस्त ने गया मोगलाई लेने के लिए। गाइस तो এখানে চেক করো, তো এখন চলে এসেছি বেলডিঙ্গার কাছে কাছে। করছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো সারা দিন ধরো খুবই টায়ার্ড, যেহেতু অনেকটা দূর গিয়েছিলাম, তো প্রায় 40 কিলোমিটার দূর চলে গেছিলাম। তো গাইস তো ভিডিওটা এখানে শেষ করছি। তো বাইক এখন কবে পাবো ঠিক নেই, তো কালকের মধ্যে দিবার কথা আছে, তো দিলে তোমাদেরকে নেক্সট ভিডিও তাড়াতাড়ি আপডেট দিয়ে থাকবো। তো গাইস তো এখানে ভিডিওটা শেষ করছি, আবার আসবো নেক্সট একটা ভিডিও কন্টেন্ট নিয়ে। তাতে গেলে বাই অ্যান্ড টেক কেয়ার।